아까 냅다 봤자 개떼 벗어 버렸지. 또 길이 갔죠. এই যে সকাল সকাল নিম পাতা আলু সিদ্ধ দিয়ে খেতে হচ্ছে তিতোরা কেমন বলো একবার মুখে নি তাও বলছি তো আপনাদের কেমন লাগে জমে তিতো কি বলবো আর এত তিতো তো তিতো খাওয়া ভালো ভালো কিন্তু খেতে ভালো লাগে না খেতে হয় জোর করে কিন্তু কিছু করার নেই এই গরমের দিন আছে এখন তো আমাদের ঘরে প্রায় দিনই হবে সে উচ্ছে তিতো বলো নিম পাতার তিতো বলো নিম উচ্ছেটা খাওয়া যায় নিম পাতা খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় খাওয়া ভালো জানো এখন নালে ঘা পেঁচড়া ফোড়া এইসব হবে খাও খাও দেখতে পাচ্ছ খোসা দিয়ে খাওয়া শুরু করে দিছি কিসের খোসা গো এটা এটা হচ্ছে লাউয়ের খোসা লাউয়ের খোসা কুমড়োর খোসা বলছি ভুলে যাই আমি এই লাউ আলু পেঁয়াজ দিয়ে করা আমি পেঁয়াজ একটু বড়ি আছে আর বড়িও দিছি দেখো সাথে আ তা একটু খাওয়া যাক কেমন লাগছে হেভি লাগছে রে তুমি তো খেয়েছো ভালো তো লাগেই লাউয়ের খোসা ভাজা এটা বড়ি সেই লাগছে বন্ধুরা লাউয়ের খোসা খেতে এত সুন্দর লাগে জানতাম না ভালো বন্ধুরা দেখতে পাচ্ছ খাওয়া শেষ পর্যায়ে এটা হচ্ছে ডাল ডালের সাথে গাজর দেওয়া আছে ডাল গাজর গাজর দিয়ে ডাল গাজর দিয়ে ডাল একটু এটা বিট বিট ভাজা বিট দিয়ে ডাল দিয়ে আর গাজর দিয়ে বেশ সেই খেতে হয়ে যাচ্ছে মসুর ডালটা ডালে পেঁয়াজ দিয়েছি না পেঁয়াজ দিয়ে মসুর ডাল খুব ভালোই লাগে খেতে আর গাজর একটা ছিল তাই দিয়ে দিয়েছি সাথে লাফ পাঁপড় সেই লাগছে বন্ধুরা খেতে গাজরের ডালটা কেমন হবে ভালোই লাগবে খুব বেশি পাতলা করে নিয়ে আজকে ডালটা একটু ডাল নিয়ে একটু ইয়ে নিয়ে একটু পাঁপড় দিয়ে ডাল নিয়ে না বলো বিট ভাজা নিয়ে ওই বিট ভাজা দিয়ে একটু এইভাবে খেয়ে বলো কেমন লাগছে ও বললেই তো ভালো লাগছে ভালোই লাগছে তো চলো তুমি খাওয়া দাওয়া করো টাটা বন্ধুরা ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই পেজটা ফলো করে দিও টাটা